নিত্যপণ্যের বাড়তি দামে নাভিশ্বাস সাধারণ মানুষের। চালের দাম বেশি হওয়ায় বিপাকে পড়েছে নিম্ন ও মধ্যবিত্তরা। এছাড়া পেঁয়াজ, রসুন, আদা সহ সব ধরনের শাকসবজিও বাড়তি দামে কিনতে হচ্ছে। এ অবস্থায় বাজার তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। আর বিক্রেতারা বলছেন, আমদানি কম হওয়ার পাশাপাশি মজুতদারির কারণেই এই অবস্থা। মোদাসির আলীর প্রতিবেদন। ভাত যেখানে প্রধান খাদ্য, সেখানে চাল কিনতেই এখন বেশি অর্থ দিতে হচ্ছে জনসাধারণকে। ভিনিগারটা আপনার হচ্ছে গত সপ্তাহে ছিল আপনার হলো 3300 টাকা, 3250 টাকা, 3400 টাকা। এই সপ্তাহে দেখা ব্যবধানে বস্তায় 50 টাকা, 60 টাকা ব্যবধানে বাড়ছে। গোটা চাল হলো 55 টাকা, আর মিনিগেট হলো আপনার 70 টাকা কেজি। কারণ হিসেবে ধানের দাম বেশি হওয়াকে দুষছেন বিক্রেতারা। এছাড়া আড়তদারদের পণ্য মজুদের কারসাজিকেও দায়ী করছেন কেউ কেউ। বড় বড় মেলারা মালটা স্টক করে ফেলে, আর ছোট ছোট মেলারা যারা আছে ওরা দাম মানে ধান কিনতে গেলে হিমশিম খেয়ে যায়, যার কারণে দাম বেশি পড়ে ধান কিনতে, চালের দামটা এইভাবেই বেশি হয়। এদিকে পেঁয়াজ রসুনের দামও চড়া। দেশি রসুনের দাম কেজি প্রতি 200 টাকার বেশি, আর কেজিতে 5 থেকে 10 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 130 থেকে 135 টাকা। দেশি পেঁয়াজের দাম 130 টাকা কেজি, গতকাল 28 টাকা বেচছিলাম, তার আগের দিন বেচছিলাম 26 টাকা। রসুন দেশিটা 230, চায়না রসুন 210 টাকা, তখন বিক্রি করছি 200, এখন বিক্রি হইতেছে 220 টাকা খুচরা মূল্য। রসুন আমদানি কম তো, এই জন্য রসুন দাম বেশি। এদিকে বিভিন্ন ধরনের শাকসবজির দামও বেড়েছে 5 থেকে 10 টাকা। এ নিয়ে ক্ষোভের শেষ নেই সাধারণ মানুষের। বাজার তদারকি ব্যবস্থা কেন দুর্বল তা নিয়ে তাদের প্রশ্ন। লাল শাক ছিল আগে 10 টাকা 12 টাকা, অনেক লাল শাক আছে স্যার 15 টাকা, বিয়া 20 টাকা এখন বর্তমান হয়ে গেছে। সমস্ত নিত্যপণ্যের দাম বেশি ভাই, মানুষের নাগালের বাইরে চলে গেছে। সাধারণ মানুষ দ্বারা আমাদের অবস্থা শেষ ভাই। 300-400 এখন কাম হয়, এই 400-300 দিয়ে আমরা সংসারটা কেমনে চালাই। বাজারের দ্রব্যমূল্যর যে মূল্য বৃদ্ধি, তার জন্য সাধারণ মানুষ অতিষ্ঠ, খেটে খা মানুষ একেবারে জমিয়ে পড়েছে। তবে আগের চেয়ে কমে 300 টাকা নিচে নেমেছে কাঁচা মরিচের দাম, আর গরুর মাংস বেড়ে বিক্রি হচ্ছে কেজি প্রতি 750 টাকায়। আর বাজারে ডিম সরবরাহের ঘাটতি রয়েছে বলে অভিযোগ করেন কেউ কেউ। সকাল হইতে এই পর্যন্ত 2-3 থেকে 2.5 ঘন্টা ঘুরতে আছে, কোনো মানে ডিম নেই, খাসি লিয়ে খালি ঘুরতে আছে, এই যে খাসি দেয় নেই খাসি। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।